দর্শক শুভেচ্ছা নিন, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি কনক সারোয়ার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজকে আমরা কথা বলবো ইতিহাসের সত্য পাঠ নিয়ে। আমরা আজকে থেকে একটি ধারাবাহিক আলোচনা শুরু করতে যাচ্ছি এই বিষয়টি নিয়ে। বর্তমান তরুণ প্রজন্ম বর্তমান সরকারের নানা প্রচার প্রপাগান্ডায় ক্রমশই বিভ্রান্ত হচ্ছে নানা বিষয় নিয়ে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে প্রথম দিনের আলোচনা আমরা শুরু করতে চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতকে নিয়ে। সবাই বলেন ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, ভারত আমাদের এই, ভারত আমাদের সেই, আমাদের মুক্তিযুদ্ধের কথা চলে আসে, ভারতের সাহায্যের কথা চলে আসে। পাশাপাশি আপনারা দেখেছেন কিছুদিন আগে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মারা যাওয়ার পর তাকে নিয়ে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে দূতাবাসগুলোয় বাংলাদেশ ভারতের যৌথ শোক সভা হয়েছে। তো এই সব কিছু মিলিয়ে এই যে প্রণব মুখার্জির বন্ধুত্ব, ভারতের বন্ধুত্ব, বাংলাদেশের অবস্থা সব মিলিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন বিশিষ্ট গবেষক জনাব পিনাকি ভট্টাচার্য, যিনি পেশায় একজন ডাক্তার, যিনি সিপিবির রাজনীতি, কমিউনিস্ট পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন প্রায় 31 বছর। পিনাকিদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। তো পিনাকিদা, যে বিষয়টি আমরা বলছিলাম যে এই যে প্রণব মুখার্জির যে যে বিষয়টি বাংলাদেশ বাংলাদেশের সাথে উনি কিভাবে যুক্ত, কতটুকু যুক্ত, বাংলাদেশের যে অকৃত্রিম বন্ধু বলা হচ্ছে, বা সবকিছু মিলিয়ে আপনার বিশ্লেষণটা কি? ধন্যবাদ আবারও আপনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই আলোচনায় ঢোকার আগে একটা বিষয় সবার জন্যই পরিষ্কার করে নেওয়া দরকার, যে প্রচারণাটা আমাদের আওয়ামী লীগ সরকার করে, আওয়ামী লীগের সমর্থকরা করে, সেটা হচ্ছে বন্ধু রাষ্ট্র, যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। এবং আপনারা যদি এই বন্ধু রাষ্ট্রের ধারণাটা আসলে কখন থেকে শুরু হলো, এই বন্ধু রাষ্ট্রের ধারণাটা আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো এটা শেখ মুজিবের আমলে। শেখ মুজিবের আমলে, আপনি তো সাংবাদিক, আপনার হয়তো জানা আছে, শেখ মুজিবের আমলে সংবাদপত্রের ডিক্লারেশন নিতে হলে সেইখানে একটা মুচলেকা দিতে হতো সংবাদপত্রের সংবাদ সম্পাদককে, যে বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে যায় এমন কোন সংবাদ আমরা ছাপব। এই তখন থেকে শুরু হলো বন্ধু রাষ্ট্র কনসেপ্ট। এবং এটা কিন্তু আপনি বলতে পারেন যে বাংলাদেশের এই কূটনৈতিক ইতিহাসে এই বন্ধু রাষ্ট্র বলে একটা ধারণা সংযোজন করা, এটা বাংলাদেশের আবিষ্কার বলতে পারেন। আচ্ছা, এবার আসেন আমরা বন্ধু রাষ্ট্র বলতে কি বোঝায় এবং কি বলতে চায় সেটা নিয়ে দেখি, এবং বন্ধু রাষ্ট্র বলে আদৌ কিছু থাকতে পারে কিনা সেটা নিয়ে আমরা দেখি। আমরা কেন একটা রাষ্ট্র, ডিফারেন্ট একটা রাষ্ট্র, বাংলাদেশ কেন একটা আলাদা রাষ্ট্র, কেন আমরা ইন্ডিয়া না? তার কারণটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের জনগণের রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে, সুনির্দিষ্ট আকাঙ্ক্ষা আছে, আমাদের কিছু চাওয়া আছে, সেই জন্যে আমরা একটা আলাদা রাষ্ট্র। আমরা এবং ভারতের চাওয়া আকাঙ্ক্ষা যদি একই হতো তাহলে আমরা ভারতে একটা রাষ্ট্র হয়ে থাকতাম, সেটা তো নাই। তাহলে জনগোষ্ঠী হিসাবে আমাদের একটা আলাদা চাওয়া আছে, আলাদা ইচ্ছা আছে, আলাদা আকাঙ্ক্ষা আছে, আলাদা স্বপ্ন আছে এবং আলাদা গন্তব্য আছে, সেই জন্যে আমরা একটা আলাদা রাষ্ট্র। তাহলে কি একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের বন্ধু হতে পারে না? এই প্রশ্নটা আসতে পারে খুব সংগত কারণে, যে আরেকটা রাষ্ট্রকে একটা রাষ্ট্রের বন্ধু হতে পারে না? পারে না, একদমই পারে না। কোন রাষ্ট্রই আরেক রাষ্ট্রের বন্ধু না। আরেকটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের প্রচ্ছন্ন শত্রু, যে কোনো রাষ্ট্র যে কোনো রাষ্ট্রের প্রচ্ছন্ন শত্রু। মানে ধরেন আমি আজকে ফ্রান্সে আছি, আমি আজকে ফ্রান্সের রেসিডেন্ট, কিন্তু ফ্রান্স বাংলাদেশের প্রচ্ছন্ন শত্রু এবং বাংলাদেশও ফ্রান্সের প্রচ্ছন্ন শত্রু, এটি কূটনীতি। এবং কূটনীতি মানেটা কি? আসলে কূটনীতি মানে হচ্ছে ভদ্র ভাষায় শত্রুতা, আর কিছু না। বাংলাদেশ রাষ্ট্রের নাগরিকের একটা আলাদা স্বার্থ আছে, ভারতের রাষ্ট্রের নাগরিকের একটা আলাদা স্বার্থ আছে। আপনি যদি বাংলাদেশের রাষ্ট্রের নাগরিকের স্বার্থ রক্ষা করতে চান তাহলে আপনি ভারতের রাষ্ট্রের নাগরিকের স্বার্থ রক্ষা করতে পারবেন না, এটা সম্ভব না। প্রণব মুখার্জি ভারতের রাষ্ট্রের নাগরিকের স্বার্থ রক্ষা করেছে, প্রণব মুখার্জি ভারতে সমাদৃত, সে কারণে।
কিন্তু প্রণব মুখার্জি বাংলাদেশের শত্রু, কেন শত্রু? এবার আসেন আমরা এই ইয়েটা নিয়ে আলাপ করি। মানে এটা আমি কোনো কিছু বানিয়ে বলছি না, আমার রাগ থেকে, ক্ষোভ থেকে, অভিমান থেকে আমি বলছি না, প্রণব মুখার্জি আদতেই বাংলাদেশের শত্রু। প্রণব মুখার্জি একটা বই লিখেছিলেন, সেখানে তিনি বলছেন বাংলাদেশ নিয়ে বেশ কয়েকটা পাতা আছে আর কি, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে, এটা যারা পড়েছেন তারা তো জানেনি, আর যারা পড়েননি আমি তাদের জন্য বলছি আর কি। তিনি বলছেন 111 এর সরকার যে এই যে একটা মিলিটারি কু করলো ইন ডিসগাইজ মইনুল আহমেদ, এই মইনুল আহমেদ প্রণব মুখার্জির কাছে গেছে, যে প্রণব মুখার্জিকে বলছে যে শেখ হাসিনা যদি ক্ষমতায় আসে তাহলে তো আমার চাকরি খেয়ে ফেলবে, আপনি একটু দেখেন শেখ হাসিনাকে বলে আমার চাকরিটা যেন থাকে। একটা দেশের সামরিক বাহিনীর প্রধান আর একটা দেশের রাষ্ট্রপতির কাছে যে তার চাকরির নিশ্চয়তা চাচ্ছে, তাহলে কি বাংলাদেশের কোনো সার্বভৌমত্ব থাকে? থাকে না। তাহলে এই লোকটা কিভাবে বাংলাদেশের বন্ধু হয় যে সার্বভৌমত্বের শত্রু? এবং এটা প্রণব মুখার্জি লিখতে কোনো দ্বিধা করেননি, কোনো গ্লানি ছিল না, এটা খোলামেলা ভাবে উনি লিখেছেন যে, এবং এই কাজটা উনি করেছিলেন এবং শেখ হাসিনাকে বলেছিলেন এবং শেখ হাসিনা প্রণব মুখার্জির কথা রেখেছে। তার মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যিনি বসে আছেন তিনি আর একটা দেশের রাষ্ট্রপতির কথা রাখেন, কোন কথাটা? এমন না যে উনি ইলিশ মাছ খাইতে চেয়েছেন, কোন কথাটা? সেটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান হিসেবে মইনুল আহমেদ থাকবে কিনা, তার চাকরিটা যেন থাকে। আমার সেনাবাহিনীর প্রধান সে আর একটা দেশের রাষ্ট্রপতির কাছে চাকরির নিশ্চয়তা চায়, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব কি থাকে? তাহলে এই সেনাবাহিনী বাংলাদেশের কি সার্বভৌমত্ব রক্ষা করবে? তাহলে এই প্রণব মুখার্জি কোনোভাবেই বাংলাদেশের বন্ধু হতে পারে না, বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে না। বাংলাদেশের বন্ধু নয়, বাংলাদেশের জনগণের বন্ধু নয়। বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগ আলাদা জিনিস। বাংলাদেশের জনগণের অতি ক্ষুদ্র সুবিধাবাদী এবং প্রতারক অংশ হচ্ছে আওয়ামী লীগ, এবং বাংলাদেশের মানুষের জনগণের অধিকার হরণ করে নাও একটা দল হচ্ছে আওয়ামী লীগ। সেই দলের বন্ধু হতে পারে, বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে। এবার আসেন আর একটা বিষয় নিয়ে, মানে প্রণব মুখার্জি প্রসঙ্গে এই অ্যালার্জিটা শুরু হলো কখন থেকে? প্রণব মুখার্জি যখন বাংলা ভারতের রাষ্ট্রপতি না রিটায়ার করে গেছেন, সেই সময় বিজেপি সরকার তাকে বাংলাদেশে পাঠালো দূত করে, বিশেষ দূত করে আর কি। উনি আসলেন, কার কার সাথে যেন আলোচনা করলেন, অনেকে গেছেন, মানে বাদ নাই কেউ, মানে আওয়ামী লীগ তো গেছেই, আওয়ামী লীগের টোটাল এস্টাবলিশমেন্ট তো গেছেই, মিডিয়া টিডিআই ইত্যাদি, বিএনপিও গেছে সেখানে। এনিওয়ে সেইখানে যে উনি ফটো সেশন করলেন, যে প্রণব মুখার্জি বসে আছেন এবং তার পিছনে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলেছে, এবং এইটা দেখে বাংলাদেশের মানুষ ক্ষোভে ফেটে পড়েছিল, মনে আছে কিনা জানি না। খুব আলোচিত ছবি, যেখানে আমাদের সাবেক রাষ্ট্রপতি এরশাদও পিছনে দাঁড়িয়েছিলেন, সাবেক রাষ্ট্রপতি এরশাদও পিছনে, যেখানে বলা হচ্ছিল যে অ্যাকর্ডিং টু প্রোটোকল ওয়ারিং টু প্রেসিডেন্ট এই ছবি যায় না, এটা কি ধরনের? জি না, উদ্ভট তো সব যুক্তি দেয় আর কি। হ্যাঁ, এরকম যুক্তি দেখাচ্ছে যে শেখ হাসিনা বসে কোনো একটা বইয়ে স্বাক্ষর করতেছে, এরকম আছে না শুভেচ্ছা বই, শোক বই ইত্যাদিতে স্বাক্ষর করে বা কোথাও ভিজিটে গেলে করে না, তো তখন পাশে দাঁড়ায় থাকে, তো পাশে মোদি দাঁড়ায় আছে দেখাচ্ছে, এই যে দেখেন দেখেন আমাদের শেখ হাসিনার পাশেও মোদি দাঁড়ায় আছে। বেকুব গুলো বোঝেও না যে কোনটা কি জিনিস, কোনটার কি ইম্পর্টেন্স। এনিওয়ে তো তারপরে ক্ষোভে ফেটে পড়লো। আচ্ছা এইবার আসেন, মানে এই যে বন্ধু রাষ্ট্র, এই বন্ধু রাষ্ট্র মানে কেমন বন্ধু রাষ্ট্র? দেখেন আমি বন্ধুত্বের নিদর্শন দেখি, এই যে গতকালকেও পর্যন্ত, গতকালকেও গুলি করে সীমান্তে হত্যা করে, ভারত সীমান্তে, বাংলাদেশের সীমান্তে গুনে গুনে প্রত্যেক বছর 50-70 জন বাংলাদেশের নাগরিককে হত্যা করে, গুনে গুনে, এবং কোনো কারণ ছাড়া, শুধু হত্যা না, হত্যা করে কাঁটাতারে ঝুলায় রাখে, বাংলাদেশের তরফ কোনো প্রতিবাদ,
এর কারণ কি আপনি মনে করেন, এই যে গুনে গুনে হত্যা করা, এর কারণটা কি মনে করেন? এদের পিছনের কোনো কারণ কি আপনি মনে করেন কিছু আছে? হ্যাঁ, এটার পেছনে তো এটার পেছনে কারণ আছে, এটার পেছনে কারণ আছে, আমরা ওই প্রসঙ্গে পরে আসছি। আসলে আমরা বাংলাদেশ ভারত কেমন বন্ধু সেই জিনিসটা আমরা দেখি। প্রথমে কাঁটাতারে ঝুলিয়ে রাখে, এবং এই সীমান্ত সব পৃথিবীর সবচেয়ে সবচেয়ে সহিংস সীমান্ত। পৃথিবীতে এমন কোন সীমান্ত নাই যেই সীমান্তে তা অন্য দেশের নাগরিককে এইভাবে হত্যা করা হয়। এবং এই নতজানু সরকার, এই আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল সরকার, কৃতদাস সরকার, তারা কোনো কখনো বাংলাদেশের নাগরিক হত্যায় কোনো প্রতিবাদ করেনি এবং এই হত্যাকাণ্ড বন্ধে কোনো ব্যবস্থা নেয়। তারপরে কি হয়েছে, তারপরে কেমন বন্ধু দেখেন? মানে আমরা, আমাদের দেশ এটা একটা নদী মাতৃক দেশ, মানে এটা নদীর পলি বয়ে নিয়ে আসে, তারপরে বাংলাদেশ বলে ভূখণ্ড, এটা সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ, বাংলাদেশের ভূখণ্ড তৈরি হয়েছে কারণ নদীতে পলি আসে এবং নদীকে ঘিরেই আমাদের জীবন। হ্যাঁ, এবং দেখেন আপনি নদীগুলোর নাম দেখেন, হ্যাঁ কত সুন্দর সুন্দর নাম, পদ্মা, যমুনা, মেঘনা, করতোয়া, ব্রহ্মপুত্র, হ্যাঁ যত নদী দেখবেন নামগুলো অসম্ভব সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর, মনে হয় যে কবিরা নাম দিয়েছে। হ্যাঁ কেন এরকম, কেন? কারণ নদী হচ্ছে আমাদের, আমাদের জীবন যাপন এবং আমাদের সমস্ত সংস্কৃতি, আমাদের ইকোসিস্টেম, এ সব কিছুর প্রাণটা হচ্ছে নদী। হ্যাঁ ধরেন মানে আমরা মাছ খাই, হ্যাঁ এবং এটা তো সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে বাঙালিরা মাছ খায়, এটা এই বদনাম বলেন সুনাম বলেন এটা আছে, আমরা মাছ পছন্দ করি। কেন? কারণ এই এই নদীকে ঘিরেই আমাদের জীবন, আমাদের খাবারটাও এমন যেটা নদীর সাথে যুক্ত। এই নদীগুলো সবগুলোর উৎস, বাংলাদেশে তো কোনো নদী সৃষ্টি হয়নি, সবগুলোর উৎস ভারতে, একটার বোধ হয় চীনে। এই সবগুলো নদীর উৎসে বাদ দিয়ে বাংলাদেশে পানি আসা বন্ধ করে দিয়েছে, আমাদের সমস্ত নদী শুকিয়ে গেছে সবগুলো, এবং বাংলাদেশের ইকোসিস্টেম চেঞ্জ হয়ে গেছে, বাংলাদেশের তাপমাত্রা বেড়েছে, আমাদের খাদ্যাভ্যাস বদলে গেছে, আমাদের নানা রোগ জারি হচ্ছে, আমাদের অসংখ্য জেলে তাদের জীবিকা হারিয়েছে, পুরো ইকোসিস্টেম চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশে, এবং সেটা করেছে ইন্ডিয়া। এবং আন্তর্জাতিক আইনে কোন দেশ অভিন্ন নদীর, যে নদী দুইটা বা তিনটা দেশ দিয়ে প্রভাবিত হয়েছে, অভিন্ন নদীর মধ্যে বাদ দিয়ে তার পানির প্রবাহ বন্ধ করতে পারে না, কিন্তু ভারত এটা করেছে এবং করে যাচ্ছে, এখনো করে যাচ্ছে, এবং তার মহাপরিকল্পনা আছে যে সমস্ত নদীর সমস্ত পানি নিয়ে তারা সেই মরুপ্রদেশে নিয়ে যেয়ে তারা তাদের চাষাবাদ করবে। আসেন দ্বিতীয় আমাদের বন্ধুর, আমরা ইয়ে দেখলাম, তিন নম্বরে আসেন, আমরা দেখি তার বন্ধুর ইয়ে দেখি। তিন নম্বর হচ্ছে আর একটা দেশের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ। কিরকম প্রমাণ কি? এখন বলবেন প্রমাণ কোথায়? বাংলাদেশের নির্বাচন হবে 2014 সালে, সুষম এই আমাদের ভারতের পররাষ্ট্র সচিব আসলেন, সুজাতা সিং ভারতের পররাষ্ট্র সচিব আসলেন, উনি এসে রাজনৈতিক দলগুলোর নেতাগুলোর সাথে মিটিং করা শুরু করলেন, এসে এরশাদের সাথেও মিটিং করলেন। এরশাদের সাথে মিটিং করার পরে বের হয়েছে, এরশাদকে জিজ্ঞেস করছে সাংবাদিকরা যে কি কি বললেন উনি এসে, এরশাদ বলে দিছে আর কি, হ্যাঁ বোকা হোক বা চালাক হোক বলে দিছে। উনি এসে বলছেন যে, সুজাত সিং বলছেন যে নির্বাচনে আসতে, নির্বাচনে না আসলে জামাত বিএনপি ক্ষমতায় চলে আসবে। আরে বাবা, জামাত বিএনপি ক্ষমতায় চলে আসবে তো তোমার মাথা ব্যথা কেন? এটা বাংলাদেশের জনগণ বুঝবে, জামাত বিএনপি ক্ষমতায় আসবে তো তোমার কি, বাংলাদেশের জনগণ ভোট দেবে, বাংলাদেশের জনগণ ভোট দিয়ে যদি জামাত বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসে তাই সই, সেটাই গণতন্ত্র। তুমি কেন আরেকটা দেশের পররাষ্ট্র সচিব হয়ে এই দেশের একটা রাজনৈতিক দলের প্রধানকে এসে বলো যে তুমি নির্বাচনে আসো না হলে জামাত বিএনপি চলে আসবে, এটা কি রাজনৈতিক হস্তক্ষেপ না? আমি দিলাম এটা একেবারে সলিড প্রমাণ। আচ্ছা আসেন আমরা আরো অন্য বিষয় নিয়ে আলোচনা করি। বাংলাদেশের এই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী মুক্তিযুদ্ধে সাহায্য করছে, এই নিয়ে একেবারে মানে গলে গলে পড়ে যায় আর কি, আরে মুক্তিযুদ্ধে সাহায্য করছে না জানি কি করছে আর কি, গলে গলে পড়ে যায়। তা তো গলে গলে পড়ো না কেন, সোভিয়েত ইউনিয়ন তো সাহায্য করছে, যা পুতিনের পা ধরে বসে থাকো না কেন তোমরা,
সোভিয়েত ইউনিয়নকে কম সাহায্য করছে, সোভিয়েতের জন্য সাহায্য ক্রুশিয়াল ছিল মুক্তিযুদ্ধে। তো রাশিয়া রাশিয়া পুতিনের পা ধরে বসে থাকো সারাক্ষণ, সেটা তো বসে থাকো না। এবং ইন্ডিয়ানরাও ইন্ডিয়ানরাও বলে যে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করে এক বহুত কাম করে ফেলছি। আরে বাবা, তোমাদের তোমাদের বেনিফিট নাই? আছে আমাদের, ডেফিনেটলি তোমরা সাহায্য করছো, থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা সাহায্য পাইছি। তোমার বেনিফিট না থাকলে তো তুমি সাহায্য করতা না। আমার একটা লেখা আছে যে আসলে বাংলাদেশ ইন্ডিয়ান পত্রপত্রিকায় ইন্ডিয়ান রিসার্চে কিভাবে তারা লিখেছিল যে বাংলাদেশ বাংলাদেশ যদি পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয় তাহলে তাদের অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে কি লাভ হবে। আমি ওই প্রসঙ্গে যাই না, ওটা আমার লেখা আছে, আমার ব্লগে আছে, এটা চাইলে আপনি লিঙ্কটা দিয়ে দিতে পারেন, ইয়েতে আমি আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলি আর কি, মানে ইন্ডিয়ার কত বড় লাভ হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়াতে। ধরেন বাংলাদেশ স্বাধীন যদি না হতো তাহলে তো আজকে বাংলাদেশ পূর্ব পাকিস্তান হিসাবে বিরাজ করতো, তাই না? এবং পাকিস্তান কি? পাকিস্তান হচ্ছে একটা পারমাণবিক শক্তিধর দেশ। তো পাকিস্তান হিসাবে যদি আজকে বিরাজ করতো বাংলাদেশ, তাহলে ওই পারমাণবিক শক্তিধর দেশ এই এই পূর্বাঞ্চল বাঁচানোর জন্য এইখানে একটা পারমাণবিক ইনস্টলেশন করে রাখতো, পারমাণবিক বোমা বসায় রাখতো, ভারতের পেটের মধ্যে এসে পাকিস্তান পারমাণবিক বোমা বসায় রাখতো। তো তুমি এটা থেকে তো রক্ষা পাইছো। হ্যাঁ, আমরাও রক্ষা পাইছি যে আমাদের দেশের মধ্যে, আমাদের ইয়ের মধ্যে পারমাণবিক যুদ্ধের হুমকির মধ্যে আমরা নাই, আমরাও রক্ষা পাইছি, এটাও ঠিক। কিন্তু তুমি তো রক্ষা পাইছো, কত বড় রক্ষা পাইছো এটা দেখো তাহলে চিন্তা করে। এবং পাকিস্তান যদি এত বড় একটা দেশ থাকতো তখন, বাংলাদেশ সহ পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান এত বড় একটা দেশ থাকতো, তাহলে এটা কত বড় হুমকি হয়ে থাকতো তোমার জন্য, পলিটিক্যাল হুমকি, রাজনৈতিক হুমকি হয়ে থাকতো। তো তুমি তো এই হুমকি থেকে রক্ষা পাইছো, তো সেই জন্য তোমারও তো লাভ আছে, তো তোমারও লাভ আছে, আমারও লাভ আছে, তো ঠিক আছে, এটা উইন উইন সিচুয়েশন। এটা এতে কারো কোনো দায়বদ্ধ থাকার, গলে গলে পড়ে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি, এটা উইন উইন সিচুয়েশন। এই যে আমরা আমরা যেটা দেখি যে স্বাধীন মুক্তিযুদ্ধের পরে ভারতের যে বাহিনী বাংলাদেশে ছিল, শেখ মুজিবুর রহমানের একটি সিদ্ধান্ত সবাই অ্যাপ্রিসিয়েট করেন, যে তিনি একটি দৃঢ় সিদ্ধান্ত নিয়ে তাদেরকে ফেরত পাঠিয়েছিলেন ইন্ডিয়ান আর্মিতে। আপনি যদি বলেন যে ভারতীয় সেনাবাহিনী ফেরত যাওয়ার যাওয়া নিয়ে শেখ মুজিবুর রহমানের এক ইয়ে ছিল, তিনি বলেছেন, হ্যাঁ এটার একটা ভূমিকা আছে, কিন্তু আপনি এটা মনে করেন না যে এটাই প্রধান ভূমিকা ছিল। কারণ তখন চলে যাওয়া ছাড়া ভারতীয় সেনাবাহিনীর কোনো উপায় ছিল না। কেন উপায় ছিল না? উপায় ছিল না হচ্ছে যে পাকিস্তান দাবি করেছিল যে পাকিস্তানের সার্বভৌম ভূমি ভারত দখল করেছে, এবং পাকিস্তানের দাবিটা অসঙ্গত ছিল না। তো মানে ভারতীয় সেনাবাহিনী যদি সেখানে থাকতো, আন্তর্জাতিক চাপেই ভারতীয় সেনাবাহিনীকে চলে যেতে হতো, কারণ তাহলে পাকিস্তানের দাবিটাকে প্রতিষ্ঠা করা হতো যে না না, বাংলাদেশের জনগণ তো স্বাধীন করেনি, কিসের স্বাধীন হয়েছে, এটা তো ভারত দখল করছে, কারণ এই যে দেখো ইন্ডিয়ান সোলজার আছে, তো ইন্ডিয়ান সোলজার এসে বাংলাদেশের ভূমিটাকে দখল করছে, কিসের মুক্তিযুদ্ধ, কিসের কি, এটাই বলতো। হ্যাঁ, তবে শেখ মুজিব চেয়েছিলেন, শেখ মুজিব চেয়েছিলেন হয়তো সেটাতে ত্বরান্বিত হয়েছে, কারণ উনি এই কনসিকোয়েন্সটা বুঝেছিলেন যে এইটা যদি থেকে যায় তাহলে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা প্রমাণ করাটা মুশকিল হয়ে যাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা প্রমাণ করার চাইতে পাকিস্তান প্রমাণ করে দেবে আমার ভূমি ভারত সেনাবাহিনী পাঠিয়ে দখল করে ফেলেছে। এখন ধরেন এই যে চীনের সাথে সীমান্ত সংঘর্ষ হচ্ছে না ইন্ডিয়ার, চীনের সাথে সীমান্ত, এখন এখন যদি চীনের সেনাবাহিনী একটা জায়গায় থেকে যদি বলে যে এই অংশটা স্বাধীন হয়ে গেল, তাহলে কি ইন্ডিয়া মানবে? মানবে না, তাই না? ঠিক একই রকম বিষয়, একই রকম বিষয়। একটা ভিন্ন দেশের সেনাবাহিনী আর একটা দেশের মধ্যে থেকে এসে যদি বলে যে আমি একটা স্বাধীন দেশে আছি, সেটা পাকিস্তান মানবে না। তো পাকিস্তান তখনই এইটার থেকে সরে এসছে, তাদের দাবি থেকে, যখন ইন্ডিয়ান সেনাবাহিনী সরে গেছে। এবং আমরা যে স্বাধীন হয়েছি এটা প্রমাণ করার জন্য ইন্ডিয়ান সেনাবাহিনী সরে যাওয়াটা জরুরি ছিল, এবং সেই কাজটা শেখ মুজিব করেছে।
আরেকটা প্রশ্ন আপনি করেছিলেন, আমি ওইটা একটু এড়িয়ে গেছি, সেটা হচ্ছে যে মানে আসলে বাংলাদেশের জনগণের সাথে ভারতের শত্রুতা কি? এইটা নিয়ে অনেক গবেষক অনেক গবেষণা করেছেন, এটা নিয়ে অনেক চিন্তা ভাবনাও হচ্ছে যে আসলে এই রকম একটা দেশ এটাকে কাঁটাতারে কেন ঘিরে রাখলো? এই জায়গাটা থেকে আসলে আলোচনাটা শুরু করতে হবে, কাঁটাতারে কেন ঘিরে রাখলো, এমন কি ধরেন এই যে তার মানে আওয়ামী লীগ সরকার তো তার বন্ধু সরকার, হ্যাঁ এরকম একটা বন্ধু সরকার, এরকম একটা অনুগত সরকার থাকা সত্ত্বেও বাংলাদেশকে কেন ঘিরে রাখতে হচ্ছে এবং সীমান্তে কেন হত্যাচক চালাইতে হচ্ছে? এটার অনেকগুলো হিস্টোরিক কারণ আছে। হিস্টোরিক কারণ হচ্ছে ধরেন প্রথম হিস্টোরিক কারণ যে এই জনগোষ্ঠীটা প্রিডোমিনেন্টলি মুসলমান জনগোষ্ঠী, এবং এই মুসলমান জনগোষ্ঠীকে এই ইন্ডিয়া বিশ্বাস করে না, মনে করে এই ইন্ডিয়া, আপনি দেখেন ইন্ডিয়ার মধ্যে যে ইয়ে আছে, ইন্ডিয়ার মধ্যে যে প্রচারণা আছে যে বাংলাদেশ থেকে মুসলমানরা আসে অনুপ্রবেশ করে আমাদের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে, তাই তো? মানে আসামে যে এনআরসি এনআরসি ইত্যাদি যা যা হচ্ছে তার তো লক্ষ্য একটাই যে বাংলাদেশ থেকে মুসলমান অনুপ্রবেশ করছে, করে আমার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে। এই ভীতিটা, এইটা ভারতের হিস্টোরিক ভীতি যে বাংলাদেশ থেকে এই যে মুসলমান জনগোষ্ঠী, এই জনগোষ্ঠী আমাদের ডেমোগ্রাফি চেঞ্জ করে দেবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, হিস্টোরিক্যালি বেঙ্গল তো একটা বেঙ্গল ছিল, বাংলা ছিল, এবং আমাদের একটা ঐতিহাসিক যোগাযোগ ছিল, আমাদের ভাষা এক, খাদ্যাভাস এক, ধর্ম আলাদা কিন্তু ভাষা তো এক। আর ধর্ম আলাদাই বা বলি কেন, ধরেন বাংলাদেশে যেমন হিন্দু জনগোষ্ঠী আছে সেরকম পশ্চিমবঙ্গে মুসলমান জনগোষ্ঠী আছে, হ্যাঁ তো এইরকম একটা জাতি পরিচয় এবং বাংলাদেশের মানুষেরা বাঙালি পরিচয় নিয়ে মুক্তিযুদ্ধ করেছে, এবং পাকিস্তান রাষ্ট্র যেটা আসলে একটা মুসলিম রাষ্ট্র পরিচয় নিয়ে জন্ম নিয়েছিল সেই রাষ্ট্রের বন্ধন ছিন্ন করেছে। সো পলিটিক্যালি বাঙালি জনগোষ্ঠী, বাঙালি মুসলমান, প্রিডোমিনেন্টলি বাঙালি মুসলমান জনগোষ্ঠী পলিটিক্যালি খুব ইন্টারেস্টিং, ধর্মে তারা মুসলমান, কিন্তু পাকিস্তান রাষ্ট্র যেটা মুসলমান রাষ্ট্র, যে রাষ্ট্র আসলে বাঙালি মুসলমানই গঠন করেছিল, সে রাষ্ট্রের সাথে থাকলো না, সে তার কালচারাল পরিচয়কে, তার বাঙালি পরিচয়কে বড় হয়ে বড় করে বাঙালি আত্মপরিচয়কে এস্টাবলিশ করলো, যুদ্ধ করলো। মানে এটা ঠিক যে আমার একটা বই আছে মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম, আপনি এটা পড়েছেন কিনা জানি না, আপনি ওটা পড়লে একটা ইন্টারেস্টিং ফেনোমেনন পাবেন, সেটা হচ্ছে যে সে তার বাঙালি পরিচয়টা যখন এস্টাবলিশ করছে যুদ্ধ করে রক্ত দিয়ে, তখনও সে তার মুসলমান পরিচয়টাকে ত্যাগ করে না, কিন্তু কম্প্রোমাইজ করে না, সে মুসলমান পরিচয়টাকে ঊর্ধ্বে তুলে ধরেই সে যুদ্ধ করেছে। এবং আজকে তো তারা অসাম্প্রদায়িকতা, সেকুলারিজম ইত্যাদি নানা কিছু বলে, হ্যাঁ বলে ইয়ে করার চেষ্টা করে, কিন্তু দেখেন এই যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের চাইতে তো সেকুলার ইভেন্ট আর নাই, তাই না? এই যে মুক্তিযুদ্ধের চাইতে তো আর সেকুলার ইভেন্ট নাই, এইরকম একটা যুদ্ধ করে যারা তার আত্মপরিচয় প্রতিষ্ঠা করে, কালচারাল আইডেন্টিটি প্রতিষ্ঠা করে, জাতীয়তাবাদী আইডেন্টিটি প্রতিষ্ঠা করে, এইটা তো তাদের জন্য ডেঞ্জারাস, তো এটা তো ইনফ্লুয়েন্স করবে পশ্চিমবঙ্গের বাঙালিকে, হ্যাঁ, এবং এই সীমান্তকে অর্থহীন করে তুলতে পারে, সেই কারণেই এই সীমান্তটাকে ভায়োলেন্ট করে রেখে তাদের হেজিমনি, তাদের ডমিনেন্স, তাদের তাদের পদানত করে রাখা পশ্চিমবঙ্গ সহ এই যে সেভেন সিস্টার্সকে, সেইটাকে করে রাখার জন্যই এই সীমান্তকে এরকম সহিংস করে রাখতে হচ্ছে। এবং সেভেন সিস্টার্সও দেখেন, আপনি দেখেন সেভেন সিস্টার্স কিন্তু প্রত্যেকটা, এটা তো আসলে ইন্ডিয়ার সাথে অন্তর্ভুক্তি হয়েছে জোর করে, এখানে যতগুলো রাজ্য ছিল আর কি, স্বাধীন রাজা ছিল, হ্যাঁ, এবং স্বাধীন রাজ্য হিস্টোরিক্যালি কখনো ইন্ডিয়ার সাথে যুক্ত ছিল, হ্যাঁ, তো তারপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেভেন সিস্টার্সও যদি স্বাধীন হয়ে যায় তাতে ইন্ডিয়ার তো সর্বনাশ, তাহলে এই এই সর্বনাশটা থেকে তো রক্ষা করতে হবে, এই রক্ষা করার জন্য আমাদের এই সীমান্তে কাঁটাতার দিয়ে বেড়া দিয়ে রাখা, আমাদেরকে একটা ভার্চুয়াল না, বাংলাদেশ তো আসলে পৃথিবীর সবচেয়ে বড় কারাগার বানিয়েছে ভারত, সবচেয়ে বড় পৃথিবীর সবচেয়ে বড় কারাগারের নাম ভারত বাংলাদেশ, এবং সেই কারাগারটা বানিয়েছে ভারত, আমাদেরকে পশুর মতো, প্রাণীর মতো,
মানবেতর প্রাণীর মতো আমাদেরকে বন্দি করে রাখা হয়েছে কাঁটাতার দিয়ে, এবং এই কাঁটাতার টপকাতে গেলেই আমাদেরকে গুলি করে মেরে ফেলা। এবং সেই সরকার, সেই রাষ্ট্র আওয়ামী লীগের বন্ধু, তাহলে আওয়ামী লীগ কত বড় শত্রু বাংলাদেশের সেটা দেখ। তো এখন এই যে পরিস্থিতি আমরা যেটা দেখছি সাম্প্রতিক সময়ে, আমরা কিছু যে পরিবর্তনের সম্পর্কের কিছুটা ভাঙা গড়া মনে হচ্ছে যেন নাকি, অথবা এই যে নাটকও হতে পারে, দুই রকমই ভাষণ আছে যে বাংলাদেশ ভারতের বলয় থেকে বের হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে চাচ্ছে, চীন মানছে না ভারতের সাথে সম্পর্ক, ভারত চাচ্ছে না এই সম্পর্ক হোক। আপনার পর্যবেক্ষণ কি? না দেখেন, এটা তো আসলে আওয়ামী লীগ যেই পলিসি নিয়ে এগিয়েছিল সেটা হচ্ছে যে পলিটিক্যাল সাপোর্টটা সে নেবে ইন্ডিয়ার কাছে থেকে, এবং এটা বলেছেও স্পষ্ট ভাবে মোমেন মন্ত্রী বলেছে আর কি, যে পলিটিক্যাল সাপোর্টটা নেবে সে ইন্ডিয়ার কাছে থেকে, এবং ইকোনমিক সাপোর্ট, আর্থিক সাহায্যটা নেবে সে চায়নার কাছ থেকে, এবং এই ব্যালেন্স নিয়েই তারা চলছিল। হ্যাঁ, কিন্তু মুশকিলটা হচ্ছে কি, ওই যে বললাম না যে পৃথিবীর সব দেশেরই তো নিজের স্বার্থ আছে, আপনি এই এই ইয়ে নিয়ে এরকম চালাকি করে খুব বেশি দিন চলতে পারবেন না। হ্যাঁ, কারণ আসলে কনফ্লিক্ট করবে একটা সময়ে, যে একটা সময়ে যে পলিটিক্যাল ইন্টারেস্ট এবং ইকোনমিক ইন্টারেস্ট এটা কনফ্লিক্ট করবে, এটা একই স্ট্রিমে যেতে হয়। হ্যাঁ, সেই কনফ্লিক্টটা এখন এসছে, কিন্তু অনেকে বলছেন যে এটা রেজলিউশন হয়ে গেছে, কনফ্লিক্টটা রেজলিউশন হয়ে গেছে, বাংলাদেশ চীনের খপ্পরে চলে গেছে পুরোপুরি। আবার অনেকে বলছেন যে না, কনফ্লিক্টটা এখনো রিজলভ হয়নি, এটা নাটক, অনেকেই বলছেন। যেমন মাহমুদুর রহমান মনে করেন যে এটা এখনো চীনের খপ্পরে যায়নি, এটা একটা নাটক, এটা আইওয়াশ, এটা আইওয়াশ চলছে এবং এটা আসলে বাংলাদেশ। কিন্তু হিস্টোরিক্যালি মানে আপনি যদি বাংলাদেশের এখন থেকে ভবিষ্যৎ দেখতে চান, তাহলে এটা দেখবেন যে ভারতের কাছ থেকে তো কোনো আর্থিক সাহায্য পাওয়ার কোনো সম্ভাবনা নাই টাটার কিছু স্টিলের জিনিসপত্র দেওয়া ছাড়া আর তো কিছুই দেয়নি। হ্যাঁ, যে জিনিসটা আমাদের সব দরকার নেই, যে জিনিসগুলো চঞ্জাল, এই জিনিসগুলো ছাড়া তো আর কিছু দেয়নি। তো বাংলাদেশের অবকাঠামোগত যে উন্নয়ন দরকার, সেটার জন্য বাংলাদেশের ঋণ দরকার, লোন দরকার, সাহায্য দরকার। তো সেই সাহায্য হিস্টোরিক্যালি বাংলাদেশ নিয়ে এসেছে ওয়ার্ল্ড ব্যাংক, IMF থেকে। হ্যাঁ, এখন সেটা নিতে পারবে না, পারবে না, তার কারণটা কি? সেটার কারণ আছে। সেটার কারণটা হচ্ছে যে আপনি ওয়ার্ল্ড ব্যাংকের টাকা নয় ছয় করতে পারবেন না। হ্যাঁ, মানে উল্টাপাল্টা করে কমিশন এইটা সেটা করতে পারবে না, হয়তো একটু আটটু করা যায় না, যে তা না, সেটা হয়তো করা যায়, কিন্তু একেবারে মানে হরিলুট করতে পারবেন না। হ্যাঁ, কিন্তু সেটা চাইনিজ ফান্ডে পারবে, শুধু হরিলুট না, একটা প্রজেক্টের খরচ বাড়াতে 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 10 গুণ পর্যন্ত বাড়াই ফেলতে পারবে। হ্যাঁ, প্রজেক্ট চলাকালীন সময় ঘুষ টুস এগুলো দেওয়ার ক্ষেত্রে কোনো তাদের সমস্যা নেই। তো এই জিনিসটা হাজিনা সরকারকে নিতে হবে। এখন হাজিনা সরকার এই জিনিসটা নিয়ে কতটুকু ইন্ডিয়াকে মানায় চলতে পারে, এটা দেখার বিষয়, এটা আমরা দেখব। কনফ্লিক্টটা লেগেছে এই জায়গাতেই, তো কনফ্লিক্টটা তো শুরু হয়েছে চাইনিজ সাবমেরিন কেনা থেকে। সো চাইনিজ সাবমেরিন কেনা থেকে তারপরে ধরেন এই যে তিস্তা প্রজেক্ট হচ্ছে আর কি, তিস্তা প্রজেক্টে চাইনিজ ইনভেস্টমেন্ট আছে, হিউজ চাইনিজ ইনভেস্টমেন্ট, এবং তারা মনে করছে যে তিস্তা প্রজেক্ট করতে যে ইন্ডিয়া মনে করছে আর কি, তিস্তা প্রজেক্ট করতে যে এইটা চায়না তার মিলিটারি ইন্টারেস্ট সার্ভ করবে। কিভাবে? ওই তিস্তার কাছাকাছি হচ্ছে চিকেন নেক, মানে ওই যে সেভেন সিস্টার্স এর কথা বললাম, ওই চিকেন নেক, চিকেন নেকটা যদি বন্ধ করে দেয় তাহলে সেভেন সিস্টার্স আসলে স্বাধীন হয়ে যাবে। চায়না যদি কোনোভাবে চিকেন নেকটাকে বন্ধ করে দেয়, কোনো কনফ্লিক্ট হলো, কিছু হলো, জাস্ট চিকেন নেকটা বন্ধ করে দিল, সেভেন সিস্টার্স স্বাধীন হয়ে যাবে। এইটা ইন্ডিয়ার সবচেয়ে বড় একটা চিন্তা, যে এই যে তিস্তা প্রজেক্ট করছে, করে এখানে তো যদি আমার আমার তো একটা মিলিটারি থ্রেট হয়ে গেল, সেই কারণেই ইন্ডিয়াটা খেপেছে। এখন এটাকে কিভাবে বন্ধ করে, এখন এটা তো হাসিনাও তো এটা বন্ধ করতে পারবে না, তিস্তা প্রজেক্ট নাও তো বন্ধ করতে পারবে না, এখন হাসিনা কিভাবে সামলাবে সেটা এখন দেখতে হবে, এটা এখন দেখবে।
তো আছে না তো এরকম করছে একটা একটা ওই যে ইন্ডিয়াকে যে ফ্রি ট্রানজিট দিল, এটা দিল সেটা দিল, সেটা করে দেয় আর চায়নাকে আর একটা জিনিস দেয়, ইন্ডিয়াকে এটা দেয় খুশি রাখে, আবার চায়নাকে থামায়, আবার চায়নাকে এটা দেয়। তো এটা দিয়ে দিয়ে চলবে, কিন্তু এইভাবে চলতে পারে না, লং টার্মে এইভাবে চলতে পারে না, লং টার্মে এইভাবে চলতে পারে না, কারণ এই পলিটিক্যাল ইকোনমিক এবং মিলিটারি ইন্টারেস্ট এটা কনফ্লিক্ট করবেই, একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের কনফ্লিক্ট করবেই। সো এটা ইন্ডিয়ার সাথে চায়নার এটা করবেই, বাংলাদেশকে নিয়ে এই ইন্টারেস্টটা কনফ্লিক্ট করবে। এখন এটাকে কিভাবে রিজলভ করবে সেটা এখন দেখা যায়। তো ইন্ডিয়া যে আসলে খুবই চিন্তার মধ্যে আছে সেটা তো আমরা দেখতে পাই, যে বাংলাদেশে যারা ইন্ডিয়ার দালাল আছে তারা তো মাঠে নিয়ে গেছে, মানববন্ধন পর্যন্ত করতেছে তারা, হ্যাঁ লেখালেখি তো করেই, মানববন্ধন করে। এই যে মানিক, এই যে মানিক বিচারপতি মানিক, সেও আবার লেখা শুরু করছে, শ্যামল দত্ত আছেই, হ্যাঁ। তো এই দালাল গোষ্ঠী মাঠে নেমে গেছে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ফেনোমেনা যে চায়নার সাথে পলিটিক্যাল এবং ইকোনমিক টাই কো হচ্ছে বাংলাদেশে, যেটা হতেই শুধু আমার তো এক্সচেঞ্জ করতে হবে, তাই না, আমার পণ্য করতে হবে, আমার আমদানি করতে হবে, আমার ইকোনমিক এবং পলিটিক্যাল টাই তো করতেই হবে। এবং সেটা হচ্ছে, সেটা করার জন্য বাংলাদেশে কিছু মানুষ ঢাকার রাজপথে, বাংলাদেশের রাজপথে দিনাজপুরে সেটা মানববন্ধন করছে, এবং সেটা ইন্ডিয়ান নিউজ পেপারে আবার মিডিয়াতে আবার ফলাও করে। খুব ইন্টারেস্টিং ফেনোমেনা, এটা খুব মজার বিষয় আর কি হচ্ছে। এবং এবং দাদা বাংলাদেশে এই যে ভোরের কাগজ, বাংলাদেশ প্রতিদিন সহ যে দালাল পত্রিকাগুলো, ইন্ডিয়ান ইন্ডিয়ান সাপোর্টেড পত্রিকাগুলো, তারা কিন্তু এখন চায়নার বিনিয়োগ যে কত খারাপ হতে পারে, চায়না যে কত খারাপ হইতে পারে, এই সংক্রান্ত কিন্তু প্রচারণা শুরু করছে কিন্তু বিভিন্ন দেশের। ভোরের কাগজ এবং এই যে 71-71 যারা আছে, বাংলাদেশের কোন মিডিয়াটা দালাল না বলেন তো? জি স্বাধীন মিডিয়াই নাই আর সবই। শোনেন, বাংলাদেশের যে প্রথম এবং প্রধান যে বাংলা দৈনিক প্রথম আলো, প্রথম আলো কি ইন্ডিয়ান দালাল না? প্রথম আলোর চাইতে বড় দালাল আছে নাকি? তো বাংলাদেশের মিডিয়া তো দালাল, বাংলাদেশের মিডিয়া হিস্টোরিক্যালি দীর্ঘদিন থেকেই দালাল। ওই যে বললাম ডিক্লারেশন নেওয়ার সময় বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলা যাবে না, ওইটা লিখেই তো ডিক্লারেশন নিয়েছে এই মিডিয়াগুলো, তাই না? যাত্রা শুরু করেছিল এরা, যে ইন্ডিয়ার দালালি করবে এই দাসখত লিখেই তো তার যাত্রা শুরু করেছিল, তো তারা আবার কি হবে, হ্যাঁ তারা কিভাবে স্বাধীন মিডিয়া? এটা একটা ভালো একটা স্টোরি হতে পারে, যে আমাদের এখনো তো বহু কিছুই এখনো ব্রিটিশ আইনে চলে, তো সেক্ষেত্রে এই আইন পরিবর্তন হয়েছে বলে আমার সন্দেহ আছে, আর হয়তো যে ফর্মের কোথাও এক লাইন লিখে দেওয়া আছে, এটা হয়তো কেউ নিতে পারে, এটা আপনারা কল নিতে পারেন। এটা আমি 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 আমার স্বাধীনতোত্তর বাংলাদেশ বইটা লেখার সময় এটা পাইছি, এবং এটা ডকুমেন্টও ছিল আমার কাছে, যে ওইটা ডিক্লারেশন দিয়েই, ওই দাসখত লিখে দিয়েই ডিক্লারেশন নিতে হতো পত্রিকার আর কি। শুধু আমি না, আমার মনে হয় যে যারা এই অনুষ্ঠান দেখবেন তাদের মধ্যে 90% ক্ষেত্রে এটি একটি নতুন ইনফরমেশন, দাসখত দিয়ে একটা সময় শেখ মুজিবুর রহমান এই নিয়মটি করেছিলেন। তো দাদা এই শেখ হাসিনা, আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের তরফ থেকে দাবি করা হয় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার দলিল পত্র, অমুক তমুক সবকিছু ধ্বংস করে ফেলা হয়েছে, হ্যাঁ এগুলো ডিস্ট্রয় করে ফেলা হয়েছে। এইটা কিন্তু কমপ্লিটলি উল্টা। এই যে দেখেন রাজাকারের তালিকা যে প্রকাশ করা হলো, কাদের নামে রাজাকারের মামলা ছিল, তালিকা প্রকাশ করো, কেউ এটা হাত দেয়নি, অবিকৃত অবস্থায় ছিল আর্কাইভে। কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি এবং বাংলাদেশ সাংবাদিকদেরকে বলছি, আপনারা খুঁজে দেখতে পারেন, রক্ষী বাহিনী অধ্যাদেশ আপনি খুঁজে পাবেন না কোথাও, না আমি কোথাও খুঁজে পাইনি, ইভেন আর সব করে রক্ষী বাহিনীকে যে দায় মুক্তি দেওয়া হয়েছে, ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, সেই ইন্ডেমনিটির যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ আপনি কোথাও খুঁজে পাবেন না, সব গায়েব করে দিচ্ছে আওয়ামী লীগ সব।
সো আপনি এই যে ইয়ে আপনার ধরেন ইভেন সংবাদপত্রগুলো, আপনি মুক্তিযুদ্ধের পরের সংবাদপত্রগুলো আপনি সেইগুলোর অ্যাক্সেস পাবেন না, পাবেন না। কারণ এইটার অ্যাক্সেস পাইতে হলে আপনাকে ইয়ের আপনার ওই যে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালের পারমিশন নিয়ে অ্যাক্সেস নিতে হবে। কেন, ব্যাখ্যা কি এটা? কারণ এইটা এইটা তারা তাদের কাস্টডিতে নিয়ে গেছে এবং তারা চায় যে এটা এইটা এইটা যেহেতু তারা এভিডেন্স হিসাবে ইউজ করছে, তারা চায় এটা যেন নষ্ট না হয়। কিন্তু দেখেন, এইটা করে আমার রাইট টু ইনফরমেশন, আমার ইতিহাস জানা, আমি গবেষণা করব, আমি গবেষণা করতে হলে আমাকে ইয়েতে যেতে হবে, এবং স্বাধীনতোত্তর বাংলাদেশ লেখার সময় আমি পারমিশনটা নিয়েছিলাম, ফর্চুনেটলি আমি পারমিশনটা পাইছিলাম। হয়তো বুঝতে পারিনি যে এটা কিভাবে এই এটা কি কাজ করবে, কে করবে, এটা হয়তো খেয়াল করেনি, কিন্তু আমাকে পারমিশন দেওয়া হয়েছিল এবং আমি যা যা ইয়ে জোগাড় করছি, আমি পারমিশন নিয়ে জোগাড় করতে হয়েছে আমাকে, তখনকার যত পত্রিকা ইত্যাদি ইত্যাদি যা যা কিছু সবকিছু আমার পারমিশন নিয়ে জোগাড়। তো দাদা, এখন আমাদের আমাদের ভবিষ্যৎ কি? আমরা যেভাবে ভারতের সাথে, আমাদের প্রধানমন্ত্রী বলেন যে ভারতকে যা দিয়েছি ভারত জীবনেও সেটা ইয়ে করতে পারবে না। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক বা ভারতকে আমরা যেভাবে বিনা শর্তে সবকিছু দিয়ে দিয়েছি, আমাদের এখন করণীয় কি? বাংলাদেশের জনগণ এমনিতেই কিন্তু ধরুন ভারত বিরোধী ঐতিহাসিক কারণেই, এবং গত 14 বছরে এই মাত্রাটা আমি তো মনে করি শতকরা 90% ক্রস করে গেছে। তো আপনি কি দেখেন সামনের সময়টা? দেখেন, আমি আমি মনে করি না যে আমাদের আসলে কোনো দেশ বিরোধী হওয়ার দরকার আছে। ভারতের জনগণের সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই। আমার আমাদের প্রবলেম হচ্ছে ভারতের সাথে, ভারত বাংলাদেশকে একটি করদ রাজ্য হিসেবে দেখতে চায়, একটা অধীনস্থ নতজানু একটা রাষ্ট্র হিসেবে দেখতে চায়। বাংলাদেশের জনগণ খুবই স্বাধীন জনগণ। আপনি আমার এক আমার ইয়ে আছে, আমার একটা ইতিহাসের বই আছে ছোটদের জন্য, সোনার বাংলার রূপালী কথা। হ্যাঁ, এবং আমি ওই ইতিহাস বইটা লিখতে গিয়ে দেখলাম যে বাংলাদেশের এই ভূখণ্ডের জনগণ কখনোই মাথা নত করে, ছোট ছোট একটা জনগোষ্ঠী, অল্প লোক, কিন্তু কখনোই সব সময় সুযোগ যখনই পাইছে মাথা তুলে দাঁড়াইছে, শাস্তি দিছে, দিল্লির শাসকেরা শাস্তি দিছে। হ্যাঁ, এই ইয়েকে, বাংলার শাসকদেরকে যারা স্বাধীন অস্তিত্ব নিয়ে দাঁড়াইছে তাদেরকে শাস্তি দিছে, ভয়ানক ভয়ানক শাস্তি দিছে, কিন্তু তারপরেও এই স্বাধীনতার আকাঙ্ক্ষা কখনো থামে। বাংলাদেশের মানুষ আবার উঠে দাঁড়াবে, এই অধীনতামূলক সম্পর্ক এবং এই দাসত্বমূলক সম্পর্ক এটা বাংলাদেশের মানুষ মানবে না। আমাদের সামনে আসলে করণীয় কি এটা যদি বলেন, তাহলে এটা খুব সিম্পল ভাবে বলতে হয়, সেটা হচ্ছে যে এই ফ্যাসিবাদী শাসনের অবসান আমাদের করণীয়। এন্ড কিভাবে এই ফ্যাসিবাদী শাসনের অবসান হবে আমি জানি না, আমাকে বললে আমি বলতে পারবো না। কারণটা হচ্ছে যে আমরা আমরা কখনো ফ্যাসি, আমি অ্যান্টি এরশাদ মুভমেন্ট করেছি, আমি জানি স্বৈরশাসন কিভাবে হটাতে হয়। হ্যাঁ, স্বৈরাচার কিভাবে হটাতে হয়, কিন্তু ফ্যাসিবাদ কিভাবে হটাতে হয় এটা আমি জানি না। শুধু আমি না, কেউই জানে না বাংলাদেশে সম্ভবত, কারণ আমরা কোনোদিন ফ্যাসিবাদকে মোকাবেলা করিনি। ইউরোপকে ফ্যাসিবাদ হটাতে একটা বিশ্বযুদ্ধের প্রয়োজন পড়ছে, তো ফ্যাসিবাদ হটানো খুব সহজ কাজ না, এটা খুব জটিল কঠিন কাজ, এবং এই কাজটা সম্পন্ন করতে হবে, এবং বাংলাদেশের মানুষ এটা করবে, এটা আমি আমি আমার আমার বিশ্বাস এটা করবে, এটা ডেফিনেটলি করবে। দুই নম্বর হচ্ছে যে এই এই কাজের মধ্য দিয়েই এই ভারতের সাথে যে অধীনতামূলক সম্পর্ক যে সৃষ্টি করেছে, এটা থেকে আমাদের ভারতের দাসত্ব থেকে, আমাদের দিল্লির দাসত্ব থেকে আমাদের মুক্তি পেতে হবে। এবং দেখেন, আমরা তো আসলে পাকিস্তানের দাসত্ব, পিন্ডির দাসত্ব মানিনি, তাই না? তো আমরা তো যুদ্ধ করেছি, তো আমরা করব এই যুদ্ধ আবার আমরা করব। আচ্ছা, এখন আসেন যে এই অবস্থাটা সৃষ্টি হলো, এই অবস্থাটা সৃষ্টি হয়েছে বাংলাদেশের সংবিধানের কারণে, যে সংবিধানকে একসময় প্রগতিশীল সংবিধান বলে বলে মুখে ফেনা তুলে ফেলতো। আমার স্বাধীনতোত্তর বাংলাদেশে সংবিধানের প্রত্যেকটা ধারা ধরে ধরে ব্যাখ্যা করা আছে যে কিভাবে এটা গণবিরোধী এবং কিভাবে এই সংবিধানই একটা ফ্যাসিবাদের জন্ম দিতে পারে, কিভাবে এটা অনাধুনিক, কিভাবে এটা নারী বিদ্বেষী, কিভাবে এটা সংখ্যালঘু বিদ্বেষী।
এই সংবিধান রেখে আপনি সামনে এগোতে পারবেন না। তাহলে এই ফ্যাসিবাদের অবসানের সাথে সাথে, দিল্লির দাসত্বের অবসানের সাথে সাথে আপনাকে একটা নতুন সংবিধান রচনা করতে হবে। দাদা, এই সংবিধান প্রসঙ্গটা নিয়ে আমরা আপনার সঙ্গে একটি আলাদা একটু সময় নিয়ে বিস্তারিত আলোচনা শুনবো আপনার কাছ থেকে। আপনি কি আমাদেরকে একটু একটু হাইলাইট দিতে পারেন যে সংবিধানের মূল বিষয়টা কোথায় আপনি যেটি বলছেন? আচ্ছা, সংবিধান যদি আপনি বলেন তাহলে এটা গোড়ায় গলত, একদম খুবই গোড়ায় গলত। দেখেন, মানে পৃথিবীর যে কোনো দেশে সংবিধান রচনা করে সংবিধান সভা, যে সংবিধান সভার জন্য একটা আলাদা ইলেকশন হয়, সেখানে তারা সংবিধান রচনা করবে, সংবিধান রচনা করবার সংবিধান সভা এটা ডিসলভ হয়ে যায়, তারপরে সংবিধান অনুসারে চলবে। আপনি দেখেন, আমরা 70 নির্বাচনটা কেন করেছিলাম বলেন তো? 70 নির্বাচন করেছিলাম পাকিস্তানের সংবিধান রচনা করবে তাদেরকে নির্বাচন করার জন্য। এবং 70 নির্বাচনে যারা নির্বাচিত হলো তাদেরকে ক্ষমতা দেওয়া হলো না, তারপরে আমরা মুক্তিযুদ্ধ করলাম। মুক্তিযুদ্ধের পরে প্রয়োজন ছিল একটা জাতীয় সরকার গঠন করা অথবা সংবিধান সভা গঠন করে আমাদের সংবিধান রচনা করা, সেটা করা হলো না। করা হলো কি? করা হলো যে যারা পাকিস্তানের সংবিধান রচনার জন্য নির্বাচিত হয়েছিল তারা স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করল। 70 নির্বাচনে তারা তো পাকিস্তানের প্রতি অনুগত ছিল, অনুগত থেকেই নির্বাচন করেছে, পাকিস্তান রাষ্ট্রের প্রতি অনুগত ছিল, এবং তাদের নির্বাচনী ঘোষণাই ছিল যে তারা পাকিস্তানের জন্য একটা সংবিধান রচনা করবে। সেই লোকগুলো কিভাবে একটা মুক্তিযুদ্ধ হয়ে যাওয়ার পরে, এত বিশাল একটা গণযুদ্ধ হয়ে যাওয়ার পরে তারাই এসে আবার বাংলাদেশের সংবিধান রচনা করে? প্রবলেম তো এখানে। দ্বিতীয় প্রবলেম দেখেন, আমি দুইটা প্রবলেমের কথা বলি আর কি, মানে ভিতরে গেলে তো আর একটা ধরে ধরে আলোচনা করতে হবে, আপনার 4 ঘন্টা সময় লাগবে। আপনি আর একদিন সময় করেন, আমরা 4টা পর্বে আমরা এটা করব, প্রত্যেকটা ধাপ ধরে ধরে আমরা এটা আলোচনা করব, এটা কিভাবে গণবিরোধী সংবিধান। দ্বিতীয় বিষয়টা আসে যে আমরা মুক্তিযুদ্ধে একটা স্বাধীনতার ঘোষণাপত্র দিলাম আর কি, মুক্তিযুদ্ধ করার সময় আমরা বললাম যে আমরা যুদ্ধে জিতে কেমন একটা রাষ্ট্র গঠন করব, সেটা আমরা সারা দুনিয়াকে জানালাম, আমরা সবাই গ্রহণ করলাম, এবং সেটার ভিত্তিতেই মুক্তিযুদ্ধ হলো। সেটাই কি বলা হলো? যে আমরা এমন একটা রাষ্ট্র গঠন করব যেই রাষ্ট্রে আমরা সাম্য প্রতিষ্ঠা করব, মানব সত্তার মর্যাদা প্রতিষ্ঠা করব, এবং ন্যায় বিচার বা ইনসাফ প্রতিষ্ঠা করব। সো এটাই ছিল আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার 3 মূলনীতি, মুক্তিযুদ্ধের 3 মূলনীতি। আমার সংবিধান রচনা হওয়া উচিত ছিল এই 3 মূলনীতির ভিত্তিতে, সেটা হলো না, একদম এই 3 মূলনীতিকে ফেলে দিলাম, একদম ছাপ জেরে মুছে ফেলে দিলাম। ফেলে দিয়ে আমি আমদানি করলাম গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। আমরা এটা এই 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 4 মূলনীতি প্রতিষ্ঠার জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি, আমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ করিনি, আমরা বাঙালি জাতির রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ করিনি, এটা বাঙালি জাতিবাদী রাষ্ট্র বানানোর জন্য মুক্তিযুদ্ধ করিনি, আমরা বাংলাদেশের জনগণের জন্য মুক্তিযুদ্ধ করেছি। মানে কালকে পড়ছিলাম আওয়ামী লীগের একটা সাইটে দেখছিলাম, এই একজন একজন চাকমা মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা, বীর বিক্রম, উনি বিডিআর এ ছিলেন, মুক্তিযুদ্ধ করেছেন, তো উনি মারা গেছেন, তো ওনার জন্য একটা ভাস্কর্য স্থাপন করা হয়েছে সম্ভবত রাঙামাটি বা খাগড়াছড়িতে। হ্যাঁ, তো তাহলে এই বীর বিক্রম যিনি চাকমা জাতিগোষ্ঠীর অংশ, তিনি কেন, তিনি বাঙালি রাষ্ট্র, বাঙালির রাষ্ট্র করার জন্য মুক্তিযুদ্ধ করবেন, করেছেন? এটা মানতে বললে মানবে? মোটেই না। আমরা জুলুম নিপীড়নের বিরুদ্ধে আমরা স্বাধীন হয়েছি। তো এই 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 সংবিধানের ভেতরেই আসলে শুধু শৈল শাসন নয়, সংবিধানের ভেতরেই ফ্যাসিবাদের বীজ লুকানো আছে। এই সংবিধান নিয়ে আমরা একটু দীর্ঘ সময় নিয়ে আলোচনা করবো আপনার সাথে। তো আমরা আজকের এই যে আমাদের প্রণব মুখার্জি আমাদের ভারতের বন্ধু রাষ্ট্র এবং এই সবকিছু নিয়ে যে আলোচনার সূত্রপাত, এটি আমরা শেষ দিকে যদি আমরা ক্লোজিং করতে চাই, তাহলে ধরুন আপনি যেটি বলছিলেন যে ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, আমরা বন্ধুত্বমূলক সম্পর্ক অবশ্যই চাই ভারতের সাথে, ভারতের জনগণের সাথে তো আমাদের কোনো বিরোধ নেই, বিরোধ হচ্ছে তাদের বড় ভাই ছিল আচরণের সাথে, বিরোধ হচ্ছে তাদের নিয়ন্ত্রণ অধীনতামূলক যে ব্যবহার তাদের, সেটার সাথে আমাদের মূল বিষয়টি। তো আমাদের সরকার এদিকে অনেক বেশি প্রশ্রয় দিয়েছে,
দিতে দিতে এমন অবস্থা করেছে, ছাড় দিতে দিতে, যে যে বাংলাদেশের জনগণের চেয়ে ভারতের জনগণ এখন বাংলাদেশে বেশি কাজ করে উপরের লেভেলের পদগুলোতে। এবং ভারতের পত্রিকা বলছে যে থার্ড রেমিটেন্স তারা বাংলাদেশ থেকে নেয়। তো আপনি যা বলছেন যে ফ্যাসিবাদের সমাপ্তি ছাড়া এই পরিস্থিতি হয়তো উন্নতি ঘটবে না, তো এটি একটু অনেক আপনি নিজেই কনফিউজ যে ফ্যাসিবাদ কিভাবে আসলে দূর হবে, বাংলাদেশের ফ্যাসিবাদ। কিন্তু বাংলাদেশের জনগণ আরো ইতিবাচক কিছু শুনতে চায়। জনগণের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? জনগণকে আপনি কি বলবেন, সাধারণ মানুষ, এই প্রজন্ম যারা বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসে, তাদের জন্য? দেখেন, আমি আসলে আশার বাণী কি শোনাবো আমি জানি না। ধরেন, আমি তো লড়াই করতে করতে করতে, লেখালেখি করতে করতে দেশ ছাড়তে হইলো আর কি, শুধু লেখালেখির জন্য। আমি তো রাজনীতির লোক না, আমি তো হিউম্যান রাইটস এর লোক। কিন্তু রাজনীতি নিয়ে কথা বলি কারণ আমি মনে করি যে হিউম্যান রাইটস কে যদি বাংলাদেশে প্রোটেক্ট করতে হয়, মানবাধিকারকে যদি প্রোটেক্ট করতে হয়, তাহলে রাজনৈতিক পরিবর্তন ছাড়া সম্ভব নয়। মানে এই আওয়ামী লীগ সরকার তো ক্রস ফায়ার বন্ধ করবে না, এই আওয়ামী লীগ সরকার তো গুম বন্ধ করবে না, এই আওয়ামী লীগ সরকার তো নাগরিক অধিকার হরণ করা বন্ধ করবে না, তাই না? এবং এই যে দেখেন, জয়নাল বলে একটা ছেলে, তাকে ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছে, স্কুলের ক্লাস টেন এর ছাত্র, মেরে ফেলা হয়েছে, মেরে ফেলে তাকে অপরাধী হিসেবে প্রমাণ করা হয়েছে। আজকে প্রমাণ হচ্ছে যে জয়নাল বলে যে দুষ্কৃতিকারী ছিল, যার নামে মামলা ছিল, সে বেঁচে আছে এবং সে আদালতে হাজিরা দিচ্ছে। দেখেন, এটা এমন না আমি চাচ্ছি যে ওই জয়নালকেও ক্রস ফায়ার করা হলো না, ওই জয়নালকে কেন ক্রস ফায়ার না করে একে কেন করা হলো, আমি কিন্তু সেটা বলছি না। আমি বলছি যে মানুষের জীবন এতই সস্তা, এতই সস্তা, যে ইচ্ছা হলো মেরে ফেললাম। প্রদীপের মতো ওসি তার নিজের পিস্তল ব্যবহার করে সে হত্যার উৎসবে মেরেছে, নিজের পিস্তল ব্যবহার করে সে খুন করত, কতগুলো শয়ে শয়ে খুন করেছে, একজন দুইজন না, শয়ে শয়ে। এরকম হত্যাকারীগুলোই আমাদের পুলিশ অফিসার, এই হত্যাকারীগুলোই আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করে, এবং তারা রাজনৈতিক সমর্থন পায়, তারা পোস্টিং পায়, ট্রান্সফার পায়, এবং এরাই নৈশ ভোটে করে দেয়, কারণ তারা তাদের এই হত্যার উৎসব। মানে দেখেন, একজন আমি 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 এটা মেনে নিতে রাজি আছি আপাতত যে একজন পুলিশ ঘুষ খাবে, তার টাকা পয়সার দরকার আছে, ঘুষ খাইলো, কিন্তু গুলি করে সে 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 তৃপ্ত হবে, এটা কি, এটা কি ভয়ানক স্যাডিজম? একজন মানুষকে খুন করবে তার নিজের পিস্তল দিয়ে, পিস্তল দিয়ে খুন করে, এবং সে সে তৃপ্তি পাবে, সে মজা পাবে। আপনি চিন্তা করছেন এটা কি? মানে পৃথিবীর নানা দেশে পুলিশের দুর্নীতি আছে, পৃথিবীর প্রায় সব দেশেই হয়তো পুলিশ দুর্নীতি করে, আমি জানি না, হয়তো করে, অন্তত আমাদের এই ভারতীয় উপমহাদেশে তো করে, এটা তো আছে। কিন্তু আমি শুধু দুর্নীতি না, আমি মানুষ খুন করব, এবং এই লাইসেন্সটা আছে, এবং আমি ইচ্ছা মতো খুন করে যাব, নিরাপরাধ মানুষদেরকে খুন করে যাব নিজের পিস্তল দিয়ে। ভয়ানক, একটা কি ভয়ানক দেশ বানিয়ে ফেলেছে শেখ হাসিনা, আপনি দেখেন তো। এই এই জায়গাটা থেকে মুক্তি তো পেতে হবে। হ্যাঁ, লড়াই চলছে, লড়াই করছে, যে যার মতো করে লড়াই করছে, আমি আমার মতো করে লড়াই করছি। ধরেন, আমি স্বাধীনতোত্তর বাংলাদেশ বই লিখেছি, বই লেখাটা একটা লড়াই তো, আমি ডিমিস্টিফাই করেছি যে শেখ মুজিবের শাসন আমলকে যেভাবে বলা হয় যে তখন একেবারে সোনার ইয়ে ছিল, বাংলা ছিল, অমুক ছিল, তমুক ছিল, তিনি একেবারে ইয়ে কর, তাহলে আমি দেখেছি যে এটা একটা নিকৃষ্ট স্বৈরাচার ছিল, স্বৈর শাসন ছিল শেখ মুজিবের শাসন আমল। সো ডিমিস্টিফাই করেছি, কারণ আপনি দেখবেন যে এই যে 12 বছর ধরে তারা যা যা শিখিয়েছে, পড়িয়েছে, তারা তো স্কুলের সিলেবাস তৈরি করেছে, তারা ছাত্রদেরকে পড়িয়েছে। আজ থেকে 12 বছর আগে যার বয়স, যে ক্লাস ওয়ানে ভর্তি হয়েছিল আজ থেকে 12 বছর আগে, সে আজকে পরিপূর্ণ যুবক, সে আজকে বিশ্ববিদ্যালয়ে পড়ে। হ্যাঁ, সে আজকে বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো সেই যুবক কি পড়েছে? সে পড়েছে তো শেখ মুজিবের শাসন আমল, আহা কি না জানি ছিল, স্বর্গীয় সুখ ছিল সেই সময়। হ্যাঁ, সেই সময় মানুষ ঘর গোয়াল ভরা গরু আর ইয়ে ভরা ধান, এই সমস্ত ছিল, তা তো না, আমাদের সময় সেই সময় দুর্ভিক্ষ হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে, ভয়ানক দুর্নীতি হয়েছে, রাষ্ট্রীয় নিপীড়ন, মারাত্মক রাষ্ট্রীয় নিপীড়ন ছিল, রক্ষী বাহিনীর মতো একটা প্রাইভেট মিলিশিয়া বাহিনী ছিল,
যারা আজকে আজকে প্রদীপ যা করে এই রক্ষী বাহিনী তাই করত, একই জিনিস করত। রক্ষী বাহিনী নিয়ে যে ধরে নিয়ে যে তার ক্যাম্পে নিয়ে যে মানুষকে শুইয়ে রেখে তার উপরে মার্চ করে চলে যেত, তারপরে তার মধ্যে যারা মরে যেত ওই রক্ষী বাহিনীর ইয়েতে খুঁড়ে তার মধ্যে মাটি চাপা দিয়ে রাখত। তারপরে সাদা গাড়ি ছিল একটা, স্ট্যালিনের আমলে কালো গাড়ি ছিল, ওই কালো গাড়ি থাকতো আর কি, মানুষকে ফলো করতো আর কি, ওই একটা গাড়ি দেখলে মানুষ আঁতকে উঠত। শেখ মুজিবুর আমলের সাদা গাড়ি ছিল, একটা বিশেষ বাহিনী তুলে নিয়ে যেত। হ্যাঁ, এবং এই সাদা গাড়ির দৌরাত্ব এমনই ছিল যে সাদা গাড়ি যদি তুলে নিয়ে যেত তাহলে তাকে খুঁজে পাওয়া মুশকিল ছিল। এইভাবে সে গুণ শুরু হয়েছে। অর্থাৎ দাদা 72-75 পুনরাবৃত্তি কিন্তু আমরা এখন আবার দেখছি 12 বছরে। আমরা আরো নিকৃষ্ট 72-75 দেখছি, আরো নিকৃষ্ট। হ্যাঁ হ্যাঁ, ধরেন কাজী জাফর আহমেদ, কাজী জাফর আহমেদকে অসংখ্য মানুষকে পালিয়ে যেতে হয়েছিল, সিরাজুল আলম খান দেশ থেকে পালিয়ে যেতে হয়েছিল, কাজী জাফর আহমেদ দেশ থেকে পালিয়ে যেতে হয়েছিল। কিন্তু এখন ওরকম আপনি যদি খোঁজেন দেশ থেকে কতজন পালিয়ে গেছে, আপনি হয়তো খুঁজে সখানেক পাবেন আর কি, বা শতুয়েক পাবেন। আর এখন হাজার হাজার লাখে লাখে। এই যে ফ্রান্সে, ফ্রান্সে গত বছর বাংলাদেশ থেকে আসা মানুষ রাজনৈতিক আশ্রয় পেয়েছে প্রায় 300 গত বছর, ফ্রান্সের মতো দেশে। তাহলে চিন্তা করেন, হ্যাঁ, মানে এরা তো ধরেন 10,000 যদি অ্যাপ্লিকেশন পায় তার মধ্যে 100 গ্র্যান্ট করে, তো তাহলে চিন্তা করেন কতজন অ্যাপ্লাই করেছে এখানে রাজনৈতিক আশ্রয়ের জন্য। তাহলে কি পরিমাণে ভয়ানক নিপীড়ন চলছে বাংলাদেশে। নিশ্চয়ই দাদা, এর এর বিপক্ষে জেগে উঠতে হবে, কথা বলতে হবে যে ভয়ের শাসন, সে ভয়ের শাসন যদি না ভাঙা হয় তাহলে এটি আরো বাড়তেই থাকবে। বাংলাদেশের মানুষ মুক্তি চায়, এবং এবং সাম্প্রতিক সময়ে দাদা আমরা দেখি যে প্রশাসন, পুলিশ, যারা এতদিন বর্ষতা স্বীকার করেছে তারাও আর তাদেরও আর সহ্য হচ্ছে না, তারাও তো একটা শপথের মধ্য দিয়ে যায়, আর কত আমি আমার শপথের সাথে শপথ ভঙ্গ করবো, আর কত আমি বেমানি করবো নিজের বিবেকের সাথে। আপনি ইয়ে জানতে চেয়েছিলেন, যে আশার কথা জানতে চেয়েছিলেন, এই প্রসঙ্গে আমি এই আমার দেশে যে লাস্ট লেখাটা লিখেছি আমি ওটার মধ্যে একটা সূত্র দিয়েছি আর কি, যে আসলে কেন বাকশাল টেকেনি। হ্যাঁ, ধরেন বাকশাল তো একটা সমাজতান্ত্রিক ব্যবস্থা ছিল, হ্যাঁ, সমাজতান্ত্রিক ব্যবস্থা তো অনেক দেশেই আছে যারা টিকে গেছে, ধরেন কিউবার মতো দেশে টিকে গেছে। হ্যাঁ, সমাজতান্ত্রিক ব্যবস্থা, কিউবা তো স্বৈর শাসন আপনি বলেন, হ্যাঁ, কিন্তু টিকে গেছে কিন্তু কিউবা। ধরেন চায়নায় টিকে গেছে, কিন্তু কেন টিকলো? হ্যাঁ, টিকেছে এই কারণে, কারণ পিপলস পার্টিসিপেশন, তাদের ওখানে বিরোধী দল না থাকলেও রাষ্ট্র পরিচালনায় জনগণের পার্টিসিপেশন তারা ইনশিওর করতে পেরেছে। এটাই খুব ইন্টারেস্টিং, এটা নিয়ে গবেষণা আছে, যে মানে আপনার আজকের দিনে যদি আপনি চেক অ্যান্ড ব্যালেন্স যদি না রাখেন, হ্যাঁ, তাহলে সেটা টেকে না, সেটা স্টেট হিসাবে টেকে না, রাষ্ট্র হিসাবে টেকে না, ক্ষমতাটাও টেকে না। তো সেটাই বলতে চাচ্ছিলাম, যে ওই চেক অ্যান্ড ব্যালেন্সটাই হচ্ছে পিপুলস পার্টিসিপেশন। পিপুলস পার্টিসিপেশনটা আসলে ডেমোক্রেসিতে কি করে, ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে, এটা বিরোধী দল দিয়ে এনশিওর করে। তো শেখ হাসিনা তো বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিয়েছে, নাই করে দেওয়ার ফলে, এবং নিজে নিজের নিজের যে প্রশাসন যন্ত্র তার মধ্যেও সে তার একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করার কারণে, কারণ কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নাই, পিপুলস পার্টিসিপেশন তো নাই, চেক অ্যান্ড ব্যালেন্স নাই, এটা টেকে না। এটা বাকশাল যেভাবে টেকেনি, শেখ হাসিনার এটা হয়তো একটু বেশি সময় টিকেছে, কিন্তু আর বেশিক্ষণ টিকবে না, টেকার মতো না। হ্যাঁ, এটা ভেঙে পড়ে, এখানে চেক অ্যান্ড ব্যালেন্স এটা আমি বলতে পারবো না, কিন্তু এটা ভেঙে পড়তে বাধ্য। জি, তবে দাদা এখানে চেক অ্যান্ড ব্যালেন্সের সঙ্গে আরেকটা বিষয় যুক্ত হয়েছে, যে ভারতের প্রতিনিধিরা ঢুকে গেছে প্রশাসন, পুলিশ সহ বিভিন্ন নীতি নির্ধারণী সেক্টরে, যার ফলে এটি আরো ভালনারেবল পজিশনে আছে। হ্যাঁ, সেই জন্যই তো আপনি ধরেন চায়নার সাথে যখন সম্পর্ক করতে যাবেন এই মেশিনারি কাজ করবে না। তো এই জন্যই বললাম অনেকগুলো দিক থেকে তার বিপদ আছে, প্রবলেম আছে, যে এই ইন্ডিয়ার সাথে অধীনতামূলক দিল্লির দাসত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ যে প্রশাসন ব্যবস্থা, রাষ্ট্রীয় প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে গত 12 বছর ধরে, সেইটা তো এই চাইনিজ সফটওয়্যারকে নিতে পারবে না, বুঝছেন না? তো এই এটাও একটা প্রবলেম, এটাও একটা বিপদ।
সো এই বিপদটা কিভাবে সামলায় আমরা দেখব। আমাদের লড়াই আমরা আমাদের জারি রাখবো, এই এটার জন্য কথা বলতে হবে, এটার জন্য প্রতিবাদ জারি রাখতে হবে, এটার জন্য কথা বলতে হবে, এটার জন্য লড়াই সংগ্রাম করতে হবে, সংগঠিত হতে হবে। আমাদের বাংলাদেশের কোন রাজনৈতিক দল, প্রচলিত রাজনৈতিক দল এই এই ইয়ে থেকে আমাদেরকে মুক্তি দিতে পারবে না, কারণ সেটা পারেনি, এটা প্রমাণিত হয়েছে। সো আমাদের নিজের শক্তি, রাজনৈতিক শক্তি আমাদের গড়ে তুলতে হবে। হ্যাঁ, এটা দীর্ঘ সময় লাগবে, লাগবে, তাড়াতাড়ি হলো তাড়াতাড়ি হবে। পিনাকিদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক সময় দিলেন, এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে এনেছেন, যেটি আসলে কোনো দলের পক্ষে তো না, ইতিহাস এমনই, ইতিহাস এমনই, ইতিহাসের সত্য কথন অনেক বেশি নির্মম। হয়তো কারো কারো মনে হতে পারে যে আমরা হয়তো তার তার বিপক্ষে বলেছি, আসলে আমরা তার বিপক্ষে বলি নাই, আমরা ইতিহাসের নির্মোহ সত্যটুকু এখানে তুলে ধরার চেষ্টা হয়েছে। তো আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখলেন এতক্ষণ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই এই আলোচনা আপনাদের চিন্তার খোরাক যোগাবে, নিশ্চয়ই এই আলোচনা আপনাদেরকে উৎসাহিত করবে আরো আরো বেশি তথ্য জানতে, আরো বেশি পড়ার জন্য, আরো বেশি জানার জন্য। নিশ্চয়ই বর্তমান যে ফ্যাসিবাদী শাসন বাংলাদেশের উপর জেঁকে বসেছে, আমরা এর থেকে মুক্তি চাই, আমরা গণতন্ত্রে ফেরত যেতে চাই, আমরা আমাদের মত প্রকাশের স্বাধীনতা চাই, আমরা আমাদের অধিকার চাই, আমরা নিজেদের মতো করে নিজেরা সিদ্ধান্ত নিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনা করতে চাই। নিশ্চয়ই এটি সম্ভব হবে যদি সবাই সম্মিলিত প্রচেষ্টায় ঝাঁপিয়ে পড়ে 1971-এর মতো। আপনাদের সবাইকে ধন্যবাদ, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।